লল আমার এতে মনে হয় ব্যাকআপ পিল আছে হাতে পায়ে ধরে অ্যাড হইছে তাই না ওই ধুরবাল তোর এত কথা শোনার টাইম নাই যা তো গ্রুপ থেকে কি রে ভাই আমার কিক দিয়ে দিলো কি রে ভাই তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই এত বারবার অ্যাড দেস তো আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সবাই ভালো আছো তো ফাইনালি তোমাদের জন্য আরো একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো করে দিবা সো লেটস গো এন্ড বিগিন দা শো তো গাইস আজকে তোমাদের কি ব্যাপার অলিক ব্যাট দিচ্ছে কেন আরে অলিক এটা তুমি কারে ডাকছো গেমিং হাসিবকে কেন ডাকছো কি বালসাল এগুলো কেন ডাকছো আমরা হইতাছি রিজিয়নের প্লেয়ার আরে বাল আর বললো না ভুলে চাপ লেগে গেছে ভাই তোমরা আমার সাথে হঠাৎ করে কেন এভাবে কথা বলতেছো তো এইভাবে বলবো না তুই দেখোস না আমরা রিজিয়নে আসছি তো তোর সাথে কি আমাদের যায় কেন ভাই গেম প্লে যাবে না কেন আমিও তো গ্র্যান্ড মাস্টারে আছি পুরো বট বুঝোস না কেন তুই গ্র্যান্ড মাস্টারে থাকলে কি তুই তো আর রিজিয়নে নাই তাছাড়া ভাই তোমরা তোমার ফ্যান লিস্টের প্লেয়ার তো আমারে নিয়ে খেলে সমস্যা কি লল আমার এতে মনে হয় ব্যাকআপ পিল আছে হাতে পায়ে ধরে অ্যাড হয়েছে তাই না ওই ধুর বাল তোর এত কথা শোনার টাইম নাই যা তো গ্রুপ থেকে কি রে ভাই আমার কিক দিয়ে দিলো মানে হঠাৎ করে ওর আমার সাথে এমন ব্যবহার করতেছে কেন যাই তো গ্রুপে ভাই 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 তোমরা আমার সাথে এমন কেন করতেছো তো কথা শোনার টাইম নেই আমরা রিজিয়নের প্লেয়ার ছাড়া খেলি না যাবাক অলি কিক দাও তো এইসব বট শট কিক দিয়ে বের করে দাও ওই যা ফট মানে ভাই আবার কিক দিয়ে দিল আরে অলিক ভাই তুমি আবার এই বট রেগান নিছো কি রে ভাই তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই এত বারবার অ্যাড দেস ভাই লজ্জার কি হলো আমি তো তোমাদের সাথে গেম খেলি আর তোমরা তোমার ফ্যান লিস্টেরই অলি কিক দাও তো এইসব বট শট কিক দিয়ে বের করে দাও কি রে ভাই আমার আবার কিক দিয়ে দিল মানে গেমিং হাসিব আমারে কিক দিছে দাঁড়া তোদের দেখাচ্ছি মজা রুক তের কো বাততে তেরি মা কি চুত তেরি রুকা কি রে ভাই নীলজ্জ গেমিং হাসিব তুই আবার কেন অ্যাড পাঠাস ওই 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 তোরা থাম অনেক হইছে আই তোদের সাথে কাস্টম খেলম আমি একা তোরা তিনজন সাহস থাকলায় লল আমার বালের প্লেয়ার আইছে কাস্টম খেলবে আমার সাথে 1 ভার্সেস 3 লল ভাই ভয় পাইতাছস নাকি আয় সাহস থাকলে কাস্টম খেলি তোরা তিনজন আমি একা সাহস থাকলা লল আচ্ছা যা তুই কাস্টম বানা তোরে দেখ আবার কিক দিলাম কাস্টম বানা যা মানে ভাই ওর আমার আবারই কিক দিল আজকে কাস্টমে যাদের কি পিটানি পিটামু তো গাইস ফাইনালি কিন্তু কাস্টম গেট করা হয়ে গেছে এখন হচ্ছে স্টার দিয়ে দেওয়া হলো তো দেখা যাক যে এই ম্যাচে কে উইনার হয় তো গাইস আমি তো জানি যে আমি পারবো না আমি তো গাইস একটু চাপা মারতেছিলাম গাইস জাস্ট এতটুকুই তো গাইস ওরা হচ্ছে তিনটা রিজিয়নের প্লেয়ার আমি হচ্ছি একমাত্র একটা গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার আমি গাইস কীভাবে পারবো আর গাইস তোমরা তো জানোই যে আমি আমার আইডিতে খেলি না আমার আইডিতে ব্যাকআপ প্লেয়ারে খেলে গাইস আমি কিন্তু তেমন খেলাও পাই না গাইস দেখো আমারে কীভাবে মারে গাইস শুধু তোমরা মজা নাও মানে তিনজন আমাকে গ্যাস কুত্তার মতো পিটাই গ্যাস আমি আর কি বলবো মানে গ্যাস আমি তো এরকম খেলাও পারি না গ্যাস দেখ অবস্থা তো শেষ পর্যন্ত দেখো মানে আমার কীভাবে পিটায় মানে মেরে মেরে লল দিচ্ছে ওরা দৌড়া গ্যাস কি বলবো তো গ্যাস ফাইনাল তিন রাউন্ড পেয়ে গেছে চতুর্থ রাউন্ডও গ্যাস পেয়ে গেলো মানে আমি বড আমি গুলি করতে পারছি না তার আগেই কিন্তু গ্যাস ওরা আমাকে মেরে দিচ্ছে তো কি আর বলবো যে চাপাটা নিলাম গাইস গ্রুপে এখন ম্যাচ শেষ হয়েছে আল্লাহ আল্লাহ দেখো গাইস কি অবস্থা মানে আমার যে পরে যে আমাকে কি বলবে গাইস আমি তো এম তো গাইস কল্পনাই করতে পারতেছি না তো গাইস ফাইনালে কিন্তু আরো 5 রাউন্ড চলে গেছে আমি কিন্তু এখনো গাইস জিরোতে তো দেখা যাক যে আর কয়টা মার কাই গাইস ও ও মাই গড উডপেকার দেখে দেখতে তো আল্লাহ কি একটা হেসর দিয়ে দিল আমারে তো গাইস এখন হবে রিয়েল খেলা ঠিক আছে গাইস এখন কিন্তু ওরা হচ্ছে 6 রাউন্ড আর আমি হচ্ছে কিন্তু জিরো মানে কিন্তু গাইস এখন হবে রিয়েল খেলা এখন দেখিয়ে দেবো যে গেমিং হাসিব কি জিনিস গাইস এখন আমি পুশ করব মানে আমি হচ্ছে কি আমি এখন হচ্ছে কাস্টমে এসে পুশ করব মানে ওরা আমাকে খুঁজে মরুক কিন্তু গাইস আমি জানি তো গাইস আমি ওদের সাথে পারবো না তো এখন আমি বসে বসে পুশ করব ওরা আমাকে খুঁজতে থাক তো গাইস তোমরা দেখো গাইস শেষ পর্যন্ত কি হয় আমি পুশ করব এই রাউন্ডে কারণ গাইস আমি তো বট আমি তো পারি না আমি আর কি ওদের সাথে ফাইট নিব মানে জাস্ট একটু চাপা মারতেছিলাম যাতে ওদের টাইমটা নষ্ট হয় আবু ওরা যেন আমার সাথে কাস্টম খেলে তার জন্য তো গাইস ওদের আর কি বলবো ওরা তোমাকে গাইস খুঁজে খুঁজে মেবি শেষ হয়ে গেছে গাইস ওই যে একটা দেখা যায় দেখা যায় এই দিক দিয়ে আসতেছে মেবি বুঝে গেছে নাকি যে আমি এইখানে তো দেখি যে আসে নাকি হ্যাঁ আসতেছে গেছে এদিকে আসতেছে আসুক একটা MP40 দিয়ে একটা কানের মধ্যে একটা লাগাবো যে না আসো আসো চান্দু আসো আসো ইস মানে ক্রোনু দিয়ে দিছে মানে এটা কী ভাই করোনা ভাইরাস মানে কি বলবো তো গেছ আমি কিন্তু গেছে পুশ করতেছিলাম আর গেছ আমি কী খেলবো আমার কিন্তু খেলার মুভমেন্টও তেমন ভালো না অনেক দিন যাবত গেমও খেলি না একটা দিছি ড্যামেজ মানে
দুইটা ড্যামেজ এই পাশে একটা এই পাশে একটা এই পাশে দুইটা এখন আমি কি করব আল্লাহ এই পাশে স্নাইপার দিয়ে ড্যামেজ করে দিয়েছে প্যাকও তো হবে না এখন এটা তো আমার শর্ট ও মাই গড তো ফাইনালি কিন্তু গাইস ওরাও নিয়ে গেছে আমি কিন্তু গাইস 07 খেললাম এখন তো আমার চাপা তো মারছিলাম এখন যে আল্লাহই জানে কি হবে ওদের গ্রুপে যাওয়ার পরে তো আমাকে মেবি সেই রকম অপমান করবে তো দেখা যাক যে গ্রুপে যাওয়ার পর ওদের রিয়াকশনটা কেমন আর আমাকে কি কি বলে গালি দেয় তোমরা অবশ্যই দেখবা কী রে গেমিং হাসিব খুব না চাপা নিলি তো খাইলি তো 7-0 এ বাল বইলো না টাইম টাইম নষ্ট এতক্ষণ আমরা বারমুডা র্যাঙ্ক খেলে একটা বুইয়া নিয়ে আসতে পারতাম এক্স্যাক্টলি এটাই তো ভাই আমি তো তোদের টাইমটাই নষ্ট করলাম তোরা আমার অপমান করতেছিলি তোদের মেসেজ নিচ্ছিলি না এজন্য তোদের টাইমটা নষ্ট করে দিলাম I got bribes in the lineup. Just hit the lean, the family. Credit cards in the scammers.